তোমার অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় তোমাকে দণ্ডবিধি 1860-এর 509 ধারায় 4 মাসের কারাদণ্ড প্রদান করা হলো। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একখান প্রকল্পর এনজিওর আন্ডারে হাজগড়ের শারমিন আক্তার রিমা প্রতিদিনকার মতন হাজের তাগিদে শহরত বিভিন্ন স্থানে চলাচল গরিবের লাই ওতে যা ফরে লোকাল বাসত কত হালিয়ে শহরের 10 নম্বর লোকাল বাসত উড়িবার সময় বাসর হেল্পারেরাত হেনস্থার শিকার হইলে প্রতিবাদ গড়ি উড়ে রিমা। সিপিজেটে যখন বিদ্যুৎ ছিল আমাদেরকে তো বাসে করে যেতে হবে, তো গাড়ির জন্য দাঁড়ালাম, উঠলাম, উঠে যে সে দোয়ার মধ্যে দাঁড়ায় আছে, মানে আমরা যে উঠছি পরপর কিন্তু আমরা অনেক মেয়ে উঠছি, ও সরে দাঁড়াচ্ছে না, শুধু গায়ে ঠেলে 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 ও আমাদেরকে পাস করছে। তখন আমি দরজার মধ্যে দাঁড়ায় বলছি আপনি এই গায়ে হাত দিবেন না, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন, আপনি নেমে দাঁড়ান, আমরা উঠি তারপর আপনি দাঁড়াবেন আসবেন। তারপর সে এটা তো কোনো পাত্তাই দিল না, তো বলেছে কি উঠেন উঠেন উঠেন, উঠে দেখলাম যে কি কোনো জায়গা নেই, স্পেস নেই, দাঁড়ালাম। আচ্ছা ঠিক আছে, আমাদের যেহেতু কাজে যেতে হবে, টাইম চলে যাচ্ছে, আমাদের তো 1 মিনিটটাই হচ্ছে আমাদের জন্য অনেক কিছু, তো দাঁড়ালাম। দাঁড়ানোর পরে দেখা যাচ্ছে কি আরও নিচ্ছে মানুষ, আরও নিচ্ছে, তো নেওয়ার পর আমি বলছি কি এখানে দাঁড়ানোর মতো জায়গাই নেই, আপনি নিচ্ছেন কেন মানুষ, তো বলছে আপনি কোন দিক কোনখান থেকে আইছেন, হ্যাঁ চট্টগ্রাম তাই নোয়াখালো তো নোয়া এই জায়গার প্রতিনিয়ত আমি আসা যাওয়া করি। তারপরে দেখলাম যে আরও কয়েকটা মেয়ে উঠছে, এই মেয়েগুলো কেউ কি গায়ে হাত দিয়ে দিয়ে ও ঠেলে ঠেলে তুলছে। বিষয় গান খুব হাসেতুন দিকে বাসের আরেক যাত্রী জহির রায়হান, পরে একই কাদায় এই বাসত ওড়া আরও 3 নারী যাত্রীরে যৌন হেনস্থা করিবার দৃশ্য দেখিবার পর কৌশলে হেল্পারের ছবি আর বাসের ছবি তুলি সামাজিক যোগাযোগের মাধ্যম আর পিআরটিআর ফেসবুক পেজত বিষয় গানের প্রতিকার সাইনে পোস্ট করে। গতকালকে 10:30 দিকে আমি 2 নম্বর গেট থেকে উঠলাম, আমি যাচ্ছিলাম হচ্ছে পাসপোর্ট অফিসে, আমার 2 নম্বর গেট থেকে ওঠার সময় একটা মেয়ে হঠাৎ করে চিৎকার করলো যে গায়ে হাত দিচ্ছেন কেন, না লেডিস সিটে না, জাস্ট ওঠার সময় হচ্ছে তার গায়ে হাত দিছে, এই স্ট্যান্ড হচ্ছে তার গায়ে হাত দিছে। এরপরে 3টা মেয়ে ওঠার সময় দেখি যে সে পরপর আবার 3 জনের গায়ে হাত দিছে, তখন আমি স্ট্যান্ডে বললাম যে ভাই তোমার তো আসলেই সমস্যা, যে একটা মেয়ে আমি দেখি নাই ঠিক আছে, বাট পরে 3টা তো আমি দেখলাম, তুমি 3 জনের গায়ে হাত দেওয়ার দরকার ছিল না, হেল্পারের ছবিটা নেই আর হচ্ছে গাড়ির ছবিটা নেই, তাইলে হয়তো বা পরে কিছু করা যাবে। বলতেছে যে আমি এখানে দাঁড়াইছি এরকম উঠতে গেলে মানুষের গায়ে হাত লাগবেই, তাই আমি বললাম যে মানে আমি সাথে সাথে বললাম যে হাত লাগবে এটা কী ধরনের কথা, কারণ তুমি এত সাহস তো দেখাইতে পারো না, হাত লাগবে তুমি এখানে দাঁড়াইছো, তুমি দেখবেন একটা মহিলা উঠতেছে হাত কেন লাগবে, বলি কেন এরকম হাত লাগবে, আপনি দরকার বললে আপনি এখানে এসে দাঁড়াই দেখেন হাত লাগে কি না লাগে। আজি এ ফজরত রাস্তাত নামিয়ে নেই বাস চান কোজা শুরু করে দে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের বিচারক, অবশেষে দামফাড়া এলাকার বাস চানের টোয়াই ফাজা পরে জিজ্ঞাসাবাদ করিয়ে নে আটক করা হয় সেই বাসের হেল্পারে দে। হেনস্থার শিকার যাত্রী আর প্রত্যক্ষদর্শী সাক্ষীয়লের বক্তব্যের প্রেক্ষিতে হেল্পার আমির হোসেনের এই কুকীর্তি প্রমাণ পাই আদালত তারে 4 মাসের কারাদণ্ড দেয়। ফেসবুক আমাদের যে ফেসবুক পেজটা আছে ম্যাজিস্ট্রেটস অফ বিআরটিএ চট্টগ্রাম, সেখানে আমাকে ইনবক্স করে অভিযোগটা আবার দেন, তো আমি কালকেই সিদ্ধান্ত নিয়েছি আমি আজকে অভিযানে যখন বের হবো আমি এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। সেই মতে গাড়িটি এখানে আসার সাথে সাথে আমার লোকজন আমার কোর্টের লোকজন গাড়িটা দেখে ফেলে এবং দেখার পরে গাড়িটাকে আমি আটক করি, এর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। আপনার আসামিকে জিজ্ঞাসাবাদ করে দেখা যায় যে আসামি একজন অভ্যাসগত একজন অপরাধী, সে সবসময় এই কাজটা করে থাকে। সুস্পষ্ট অভিযোগ এবং প্রমাণের ভিত্তিতে আমি উক্ত অভিযুক্ত হেল্পারকে দণ্ডবিধি 1860-এর 509 ধারায় 4 মাসের কারাদণ্ড প্রদান করেছি। নিজের দোষান স্বীকার নগল্যও নিজের বউ আর মেঙ্গের লগে যদি কেউ এডুললে হামগত্য তৈলে জিনিসান বালা নইত বলি হর বাসর হেল্পার আমির। এটা লজ্জা, এটা জানা মরে যান অনেক ভালো। প্রায় প্রতিদিনই শহরের লোকাল বাস চলিয়ে নে আর আর মা বই নকলে বোধসম্মতি হেনস্থার শিকার হইতাহে, কিন্তু তারপরেও লোক লজ্জার ভয়ে মুখ বুঝি এগিন সহ্য করে, কিন্তু আজিয়ে রিমা প্রতিবাদ করিয়ে নে প্রমাণ গজ্জে, প্রতিবাদ করলে অবশ্যই এই সকল অপরাধের বিচার পাওয়া যায়। আপুমনিরা আর খালা মা যারা আছেন বাংলাদেশের মধ্যে আপনারা সবাই সবাই এভাবে যদি আপনারা প্রতিবাদ করবেন, মানে আপনাদের যে হেনস্থা হচ্ছেন সেটা আপনি পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে নিয়ে জানান, আপনারা কিভাবে এটা পৌঁছাতে, তাহলে অবশ্যই আপনারা বিচার পাবেন, আমি আজকে এটা প্রমাণ পেয়েছি।
কামরুজ্জামান রনি, সি প্লাস টিভি, চট্টগ্রাম। হ্যালো দর্শক, ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখক গো লাল বাটন আছে এবার ক্লিক করুন, আর ডাগদি উগ বেল আইকন আছে এবার চাপ দন, তইলে অনেক ব্যাকর আগদি আনার ভিডিও বেগিন সাইট তারিবেন আরা সাগাই হতা হই।